আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মুনাস ডায়েরি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আমি যেহেতু লাস্ট কিছু মাস ধরে পর্তুগালে ছিলাম, তাই রেগুলার ব্লগ শেয়ার করা যায়নি, ওখানে আমি সময় পাইনি। তো চেষ্টা করব পর্তুগালের যে সুন্দর সুন্দর ব্লগগুলো জমে আছে সেগুলো আপনাদের সাথে ধীরে ধীরে এখন শেয়ার করার। তো এই ব্লগটি হচ্ছে যেদিন আমরা পর্তুগাল থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, আমাদের মামা মামি আমাদের এয়ারপোর্টে দিয়ে আসতে যাচ্ছিল। তো যাই হোক, খুব মিস করব পর্তুগালকে, জানি না আবার কবে আসা হবে। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে এসেছি এয়ারপোর্টে, আমাদের গেট নাম্বার খুঁজে সেখানে বোর্ডিংয়ের জন্য ওয়েট করব আমরা। তো এই ব্লগগুলোতে বা নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা যেহেতু পর্তুগাল থেকে যাচ্ছি। আপনারা অনেকেই জানেন যে ইউকে সরকার কিছু দেশগুলোকে রেড লিস্টেড করে দিয়েছে, যাদের যে মানে ইউকেতে যে হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে। তো আমরা সেখানে যে কী কী সুবিধা অসুবিধা হলো সেগুলো আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন প্লেন, অলরেডি আমরা প্লেনে বসে গিয়েছি, আর এই যে সুন্দর পর্তুগাল দেখা যাচ্ছে উপর থেকে, অনেক অনেক মিস করব আমি পর্তুগালকে। তো আমরা যখন পর্তুগাল থেকে লন্ডনে যাচ্ছিলাম, পর্তুগাল তখন ইউকে ব্যান্ড কান্ট্রি ছিল, মানে রেড লিস্টেড কান্ট্রি ছিল করোনা ভাইরাসের জন্য। তো ওখান থেকে যারাই যাবে, মানে রেড লিস্টেড কান্ট্রিগুলো থেকে যারাই যাবে, তাদেরকে হোটেল কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে, এবং এটা সরকার থেকে কোনো ধরনের পেমেন্ট করা হবে না, নিজ থেকেই পেমেন্ট করতে হবে। যাই হোক, আর যদি কেউ পেমেন্ট না করে তাকে প্লেনে উঠতে দেওয়া হবে না, কারণ হোটেল বুকিং করার পরে যে ইনভয়েস নাম্বারটা দেওয়া হয় সেইটা না দেওয়া পর্যন্ত প্লেনের কর্তৃপক্ষ আপনাকে প্লেনে উঠতে দিবে না। হোম কোয়ারেন্টাইনে থাকতে হলে দুটো করোনা ভাইরাসের টেস্টের জন্য বুকিং, সেটার ইনভয়েস নাম্বার, অথবা যারা রেড লিস্টেড কান্ট্রি থেকে আসছে তাদেরকে হোটেল কোয়ারেন্টাইনের বুকিং, সেটার ইনভয়েস নাম্বার ওদেরকে, যারা প্লেন কর্তৃপক্ষ আছে তাদেরকে শো করে তারপরে আপনাকে প্লেনে উঠতে হবে। এই দুটো ছাড়া আপনারা কোনোভাবেই ইংল্যান্ডে ট্রাভেল করতে পারবেন না। তো দূরে যে লাইটিংগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু স্পেনের, আমরা একটা কোনো ডাইরেক্ট ফ্লাইট পাইনি পর্তুগাল টু লন্ডনের। আমরা স্পেন হয়ে, স্পেনে আমাদের রাতে ট্রানজিট থাকবে সারা রাত, তারপরে আমরা স্পেন হয়ে সকাল 7টার ফ্লাইটে ইনশাল্লাহ লন্ডনে যাব। স্পেনে চলে এসেছি, তো আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে টার্মিনাল 4S থেকে। তো সেখানে যেতে হলে আমাদের ট্রেনে যেতে হবে, এর জন্য আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এখানে। তো মাদ্রিদ এয়ারপোর্টটা অনেক বড়, তো যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন আমরা আমাদের টার্মিনালে যাচ্ছি। টার্মিনাল 4-এ এসে বেশ কিছুক্ষণ, প্রায় 2-3 ঘন্টা ঘোরাঘুরির পরে আমরা এই ন্যাপ জোনটা খুঁজে পেয়েছি। তো আসলে এয়ারপোর্ট মোটামুটি খালি ছিল আর বেশ নিরিবিলি ছিল, মানুষজন যেহেতু করোনা ভাইরাসের সময় অতটা লোকজন বেশি তেমন ট্রাভেল করছিল না।
তো এই জন্য বেশ খালি ছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড আর আমার বেবি এখানে অলরেডি ঘুমিয়ে পড়েছে, কিন্তু আসলে আমার জায়গা চেঞ্জ হলে তেমন ঘুম আসে না। তো যাই হোক, অনেক ঝামেলার পরে অলরেডি আমরা প্লেনে উঠে পড়েছি, কারণ আমরা এয়ারপোর্টে এসে মানে স্পেনে এসে আমরা হোটেল বুকিং করেছিলাম। তো ওরা বেসিক্যালি ইনভয়েস নাম্বারটা মেইল করে দেয়, তো আমাদের প্রায় ফ্লাইটের সময় হয়ে এসেছে, কিন্তু ওরা তখন আমাদের ইনভয়েস নাম্বারটা দিচ্ছিল না, আমরা প্লেন কর্তৃপক্ষকে দেখাতে পারছিলাম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ভালোই চলে এসেছি। এই যে যে বাসে আমরা এখন আছি, এটা হোটেল কর্তৃপক্ষ থেকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে হোটেল থেকেই। তো আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট 10 দিনের গন্তব্যে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।